শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে ছাত্র সংগঠন টিএসএফ এর উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে টিএসএফ এর রাজ্য সভাপতি বিশ্বকুমার দেববর্মা জানিয়েছেন, বৃহস্পতিবার খুমলুঙ্গ এর খুমপুই প্লেগ্রাউন্ডে টিপিএফ এর যে কর্মসূচি ছিল তাকে ঘিরে সন্ত্রাস সৃষ্টি করেছে টিপিএফ দলের নেতাকর্মীরা। তাদের আক্রমণে আহত হয়েছেন খুমলুঙ্গ কলেজের ভিপি ছাচলাং দেববর্মা, সেই সাথে বুবাকরাকেও অসম্মান এবং গালিগালাজ করেছে টিপিএফ এর নেতাকর্মীরা। এদিন সাংবাদিক সম্মেলনে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে টিএসএফ এর সভাপতি বিশ্বকুমার দেববর্মা অন্যান্য রাজনৈতিক দল এবং বিভিন্ন এনজিওকে এই ধরনের ঘটনা যেন সংঘটিত না করে তার জন্য সকলকে হুঁশিয়ারি করেও দেন তিনি। সেই সাথে সন্ত্রাসে যুক্তদের চিহ্নিত করে তাদেরকে ত্রিপ্রাসা সমাজ থেকে 10 বছরের জন্য বহিষ্কারের দাবিও জানিয়েছেন বিশ্বকুমার দেববর্মা। টিএসএফ পক্ষ থেকে এই শৃঙ্খলা তারা রাখছে না রাজ্যকে, আর আমরা টিএসএফ পক্ষ থেকে এটা আমরা নিন্দা জানাই। এই টিপিএফ তারা অশৃঙ্খলা পলিটিক্স বলে আমরা ঘোষণা করি। এই সাথে সাথে আমাদের সারা ত্রিপুরা সবাই সম্মান করি, আমরা মানি, আমরা মহারাজা কে বোবারা হিসাবে আমরা সবসময় সম্মান রাখি। তাই নিয়ে শুধু জাতি উপজাতি সকল ধর্মে সকল জাতি বোবাকারা, তো কালকে দেখলাম তারা যেভাবে আমরা বোবাকারাকে অসম্মান করেছে, গালি গালাজ করেছে, এগুলি আমরা টিএসএফ পক্ষ থেকে আমরা দীক্ষা জানাই, নিন্দা জানাই। যাতে নেক্সটে এনি পলিটিক্যাল পার্টি, এনি এনজিও যাতে এইসব না করে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি। এদিকে ত্রিপুরা মোথার চেয়ারম্যান এমডিসি প্রদ্যুৎ কিশোরকে এই হেনস্থার ঘটনায় এডিসি এলাকা জুড়ে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এই ঘটনাকে ত্রিপুরামথার একচক্র আধিপত্যের ক্ষেত্রে পতনের ইঙ্গিত বলেই মনে করছেন রাজ্যের একাংশ তথ্যাভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, হাল্লাবো।